এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণে বাবলু সেবা সংঘ। সারা বিশ্বে থাবা বসিয়েছে মারণ করোনা ভাইরাস, এর জেরে নাবিশ্বাস উঠেছে বিশ্বের তাবর তাবর বিজ্ঞানীদের। মারণ ভাইরাস থেকে করোনাকে ঠেকাতে ভারতীয় সরকার সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছে। এর জেরে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া অসহায় পরিবারের মানুষগুলো। এমনি সর্বধর্ম অসহায়দের পাশে এসে দাঁড়ালেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেড়িয়া বিটপোল এলাকার বাবলু সেবা সংঘ। সর্বধর্ম মিলিয়ে 600 অসহায় পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করল। এমনকি মুসলমানদের রমজান মাস উপলক্ষে তাদেরকে অতিরিক্ত ছোলা চিনি খেজুরও দেওয়া হয়। এই অসময়ে খাদ্যদ্রব্য পেয়ে খুব খুশি এলাকার সাধারণ মানুষজন। কেমন লাগছে এই যে সাহায্য পেয়ে? ভালো লাগছে। দাও এখানে কেন এসেছে? আমাদের এই লকডাউনেতে খাওয়া দাওয়া হয় না, ওই জন্যই বাবু আমাদের একটু সাহায্য সুযোগ করছে বলে। কি কি দিচ্ছে? ওই ছোলা চিনি চাল ডাল। তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? এ বিষয়ে বাবলু নস্কর বলেন, আজকে এখানে যে এত আয়োজন করেছেন রিলিফের, এটা আপনারা কিভাবে কি করেন? দেখুন, লকডাউন মানে করোনা ভাইরাসটা এমন একটা মাত্র একটা মানুষের মানে সমস্যা দেখা হচ্ছে হচ্ছে, আর এই এতদিন ধরে লকডাউন মানুষ খেতেও পাচ্ছে না, আর অনেক মানুষের সমস্যা বাইরেও যেতে পারছে না কোনো জায়গায়। তার জন্যে আমাদের পাড়ার থেকে আর টোটাল জায়গা থেকে আমরা প্রায় 5-6 লোকের আইটেম করেছি, যাতে বিনামূল্যে তাদের হচ্ছে তানগুল দিতে পারি। আর একটা রমজান মাস, তার জন্যে ছোলা চিনিরও ব্যবস্থা, সব রকমের ইত্যাদি জিনিস, বা এখানে ছোলা মানে চিনির থেকে মানে আপনার হচ্ছে চাল ডাল থেকে সব রকম দেওয়া হচ্ছে, যাতে মানুষের কিছুদিন চলুক, তার জন্যে আমরা এটা করেছি। তো আপনারা কি এই প্রথম মানে রিলিফ দিচ্ছেন, এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি? পদক্ষেপ হচ্ছে কালকের মানে বৃহস্পতিবার দিন ফের আবার হচ্ছে 400 লোকের বা 300 লোকের আইটেম করেছে, দুদিন ফের 300 লোকের বিলি করা হবে। একসাথে তো এত লোকের জমা করা যায় না, কারণ মিনিমাম দুধ বোঝা রেখে চলতে হবে, আর সবার মাস নিয়ে এখন চলতে হবে, সেইভাবে আজকের পর 600 লোকের আইটেম। আপনার নাম আর পরিচয়? আমার নাম বাবলু লস্কর। বাসন্তীর কাঁঠালবেড়িয়া খেড়িয়া বিটপোল এলাকা থেকে সেলিম হাসানের রিপোর্ট, দি জনতা রিপোর্ট।